আমি একটি মেডিকেল স্টোরি পড়ছি গল্পের নাম রহিমার বিষ ফোড়া মোগ্রাহাট পশ্চিম মোড়ের সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক ছিল গ্রামবাসীদের এক আস্থার কেন্দ্রবিন্দু ডাক্তার আনোয়ারুল হক লস্কর এই ক্লিনিকের প্রধান চিকিৎসক এবং তার অভিজ্ঞতা ও সহানুভূতির জন্য গ্রামবাসীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন একদিন ক্লিনিকে এলেন রহিমা বেগম গ্রামের এক গৃহবধূ তার মুখে ছিল গভীর কষ্টের চাপ তিনি ডাক্তার হকের কাছে বললেন ডাক্তার ডাক্তারবাবু আমার শরীরে কার্বাঙ্কাল বা বিস্ফোঁড়া জাতীয় একটা কিছু বেরিয়েছে প্রচণ্ড ব্যথা হচ্ছে পেছনে এবং ঘাড়ে ভয়ানক ব্যথা হচ্ছে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো ফল লাভ হয়নি ডাক্তার হক রহিমার সমস্যাটি মনোযোগ সহকারে শুনলেন এবং তার শরীর পরীক্ষা করলেন তিনি জানতেন বিষ একটি জটিল সমস্যা এটি খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক তিনি রহিমাকে বললেন রহিমা বেগম আমি আপনাকে একটি হোমিওপ্যাথি ঔষধ দেব নাম অ্যান্থাসিনাম এটি আপনার বিষ সারাতে সাহায্য করবে তবে আপনাকে নিয়মিত ওষুধটি খেতে হবে কিছু ধৈর্য ধরতে হবে রহিমা কিছুটা সন্দেহের সুরে বললেন ডাক্তারবাবু আমি তো অনেক ঔষধ খেয়েছি কিন্তু কোনো ফল হয়নি এই ঔষধটা কি সত্যিই কাজ করবে ডাক্তার হক সহজ বললেন হ্যাঁ রহিমা আপনাকে বিশ্বাস রাখতে হবে হোমিওপ্যাথি একটি আধুনিক এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি আপনি যদি নিয়মিত ওষুধ খান এবং পরামর্শ মেনে চলেন তাহলে অবশ্যই সুস্থ হয়ে উঠবেন রহিমা ডাক্তার হকের পরামর্শ মেনে অ্যান্থারসিনাম ওষুধটি খেতে শুরু করলেন প্রথম কয়েকদিন তেমন কোনো পরিবর্তন দেখতে না পেয়ে কিছুটা হতাশ হলেও তিনি নিয়মিত ঔষধ খাওয়া বন্ধ করেননি কিছুদিন পর রহিমা দেখতে পেলেন তার বিস্ফোঁড়াটি ধীরে ধীরে কমে আসছে ব্যথা কমছে খোঁড়ার আকারও ছোট হয়ে উঠছে মুখগুলো শুকিয়ে যাচ্ছে তিনি খুব খুশি হলেন এবং ডাক্তার হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডাক্তার হক রহিমাকে বললেন আপনার এই সুস্থতার পেছনে আপনার ধৈর্য আর নামের ঔষধের ভূমিকা রয়েছে আপনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করেছেন তাই আজ আপনি সুস্থ হয়েছেন রবিমার ডাক্তার হকের পরামর্শ মেনে চলতে থাকলেন এবং পুরোপুরি সুস্থ হয়ে গেলেন গ্রামের মানুষজন এই ঘটনাটি শুনে হোমিওপ্যাথি চিকিৎসার উপর ভরসা করতে শুরু করলেন ডাক্তার হতের প্রতি তাদের আস্থা আরও বেড়ে গেল এই গল্পটি আমাদের শেখায় আধুনিক এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি অনেক সময় ভীষণ কার্যকরী হয়ে ওঠে ধৈর্য এবং নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব হোমিওপ্যাথি ঔষধ অ্যান্থার সিরাম আমাদের জীবনকে সুস্থ এবং সুন্দর করে তুলতে পারে